বাংলাদেশের জনগণের দিকে তাকিয়ে আমার মনটা ভেঙে যায় যে বাংলাদেশে কোন বাংলাদেশ আজকে আমরা তৈরি করেছি বিজয় দিবস গেল মাত্র এই যে ষোলোই ডিসেম্বর গেল আজকে সতেরোই ডিসেম্বর পড়েছে এই প্রথম বিজয় দিবস যখন আমি কোনো বিজয় দিবসের শুভেচ্ছা কাউকে জানাই নেই কারণ বিজয় দিবসের শুভেচ্ছা জানানোর প্রয়োজন মনে করি না তো কারণ কেন প্রয়োজন মনে করি না যেখানে মানুষের বাক স্বাধীনতা নাই যেখানে মিডিয়ার স্বাধীনতা নাই যেখানে ভোটের অধিকার নাই সেখানে আপনি বিজয় দিবস পালন করবেন কিভাবে কিসের বিজয় দিবস পালন করবেন যেই মুক্তিযোদ্ধারা তাদের জীবন উৎসর্গ করে বাংলাদেশে স্বাধীনতা দিয়ে গেছে বাংলাদেশিদের সেই স্বাধীনতাটা আমরা ধরে রাখতে পারি নাই সেখানে বিজয় দিবস নিয়ে লাফালাফি করার কোনো মানে হয় না